মহামারী করোনা ভাইরাসের সংকট কাটিয়ে অষ্টমবারের মতো শুরু হলো তিন দিনব্যাপী বাপা ফুড প্রো এক্সপো। পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান শুক্রবার এই এক্সপো উদ্বোধন করেন। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হওয়া এই এক্সপো চলবে আগামী 20 নভেম্বর পর্যন্ত। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সবার জন্য এই এক্সপো উন্মুক্ত থাকবে। প্রদর্শনী ছাড়াও এতে খাদ্য প্রক্রিয়াকরণ নিয়ে একটি কারিগরি সেশন হয়। এই খাতে যুক্ত দেশ বিদেশের বিশেষজ্ঞরা অংশ নেন। অংশ নেওয়া প্রতিষ্ঠানের সঙ্গে দেশীয় প্রতিষ্ঠানের বিজনেস ম্যাচিং সেশনের ব্যবস্থা রয়েছে। দেশীয় প্রতিষ্ঠানগুলো তাদের রকমারি খাদ্যপণ্য প্রদর্শন করে। এছাড়া ভারত, যুক্তরাষ্ট্র, ইতালি, চীন এবং জাপান সহ নানান দেশের নামী দামি কোম্পানি তাদের ফুড প্রসেসিং মেশিন প্রদর্শন করছেন। এসব মেশিনারিজ দেখে মুগ্ধ দেশীয় শিল্প উদ্যোক্তারা। উদ্বোধনের পর পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপোর সভাপতি এবং দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ আরফল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী সহ সংশ্লিষ্টরা স্টলগুলো ঘুরে দেখেন। গবেষণায় নজর দেওয়ার পাশাপাশি দেশীয় পণ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য নানা ধরনের পরামর্শ দেন পরিকল্পনা মন্ত্রী। বাংলাদেশ এগ্রো প্রসেসার্স অ্যাসোসিয়েশন এবং রেইনবো এক্সিবিউশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড এই মেলার আয়োজন করছে। মেলায় 17টি দেশের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। 200 স্টলের মধ্যে বিদেশি অংশগ্রহণকারী স্টল প্রায় 90%। এছাড়া দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ আরএফএল সহ খাদ্য প্রক্রিয়াকরণ প্রায় সব কোম্পানির স্টল রয়েছে বাপা ফুড প্রো এক্সপোতে। এই আয়োজন দেশি বিদেশি বিভিন্ন উদ্যোক্তাদের মিলন মেলায় পরিণত হয়েছে। এতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প আরও গতিশীল হবে, কর্মসংস্থানের পাশাপাশি দেশের প্রান্তিক কৃষির উপকার হবে, উপকৃত হবেন কৃষকরাও।